আসসালামু আলাইকুম। রংপুর অ্যাগ্রোওয়ানের পক্ষ থেকে আমি মামুন আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি আমার প্লটে মরিচের চারা রোপণ করতেছি। তো কিভাবে মরিচের চারা আপনারা লাগাবেন এবং জমি প্রস্তুতির সময় কি কি সার ব্যবহার করবেন, জমি কিভাবে চাষ করবেন, এগুলো প্রাথমিক অবস্থা থেকে মাঝামাঝি পর্যন্ত সময়টাতে আমাদের যে মরিচের যেভাবে আমরা মরিচ লাগাবো, কিভাবে জমিতে কতটি চাষ দেব এবং চাষের পরে আমরা কি কি যে সারগুলা দেই এই সার দেব, তো এগুলা বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে জিনিসটা আমরা শুরু করি। এখন আমাদের প্রথমে হলো মরিচের যে আমরা জমি তৈরি করব, এজন্য কমপক্ষে 4 থেকে 5টি চাষ ও মই দেওয়া লাগবে। আর চাষ মাটিতে এমনভাবে ঝুরঝুরে করতে হবে, কোনো ঢেলা থাকা যাবে না, বা এটা আমরা যেটাকে বলি এটা থাকা যাবে না, একেবারে মিহি করে ঝুরঝুরে করে তৈরি করতে হবে। তো চাষ করার আগে আমাদের যে সারগুলা দেওয়া আছে, সে আমাদের যে সার আছে যেমন টিএসপি, এমওপি, জৈব সার, তারপরে হলো দস্তা, ম্যাগনেসিয়াম, বোরন। তো আমরা সার শেডিউলের মধ্যে জৈব সার আমরা 33 শতকে 200 কেজি পর্যন্ত দিতে পারবো, এবং টিএসপি আমরা 40 কেজি দেব, তারপরে হলো ডিএপি আমরা 20 কেজি দেব, এবং এমওপি 30 কেজি দেব। তো এই সারগুলো আমরা যখন জমিটা ভালোভাবে দুইটা চাষ হবে, দুইটা চাষের পরে আমরা এই সারগুলো দেব, রাসায়নিক সারগুলো দেব, এবং আপনার দস্তা, বোরন, ম্যাগনেসিয়াম, তারপরে দানাদার যে বীজ আছে এটা আমরা শেষ চাষের আগে দেব। অর্থাৎ 3 চাষ হওয়ার পরে বাকি যখন 1 চাষ থাকবে তার আগে আগেই আমরা এই সার, এই অনুখাদ্যগুলো দিয়ে জমিটা শেষ চাষ করে নেব। তো এরপরে আমাদের কাজ হবে, আমরা যখন জমিটা মোটামুটি তৈরি হয়ে গেলো, তবে অবশ্যই একটা প্রযুক্তি আছে, সেটা হলো আমাদের মালচিং। এই মালচিং দিয়ে করলে কি হবে, আমাদের লংজিভিটি বাড়বে, অনেক অনেক দিন ধরে আমরা এই মরিচের ফলন পাবো। তো এজন্য আমাদের মালচিং অবশ্যই করতে হবে। মালচিং করলে আগাছা থাকবে না, তারপরে হলো আর্দ্রতা ধরে থাকবে। আর আমরা বেড দেব হলো মোটামুটি বেড দেব 1 থেকে 1.5 ফিটের মধ্যে, এবং ড্রেনও থাকবে 1.5 ফিটের মধ্যে। আর চারা বসাবো আমরা 12 থেকে 14 ইঞ্চি পরপর, এভাবে আমরা চারা বসাবো। তো মেনলি কথা হচ্ছে এখানে যে চারাগুলো সুস্থ সবল কোকোপিটের চারা তৈরি আমরা করতেছি, এই চারাগুলো আপনারা নিতে পারবেন। আর হলো জমি চাষ হওয়ার পরে আপনারা মরিচ লাগাচ্ছে দেখতেছেন আপনারা, আসো ক্যামেরা নিয়ে আসো। যাদের জমি শুকনা আছে, পানি দেননি এবং মরিচ লাগার জন্য রেডি করতেছেন, তারা এরকম করবেন আমার মতো। তো জমিতে বেড করার পরে আপনারা পানি দিয়ে দেবেন, সব সার দেওয়ার পরে যেমন মালচিং বিছানো হয়ে যাবে। আপনারা মালচিং দুইটাই করতে পারেন, একটা হলো অর্ধেক, যে 4 ফিটের মালচিংটা অর্ধেক করে কেটে আপনারা দিতে পারবেন। আর যদি আপনারা ডাবল সারির করতে চান, তাহলে ডাবল সারির 4 ফিটের মালচিংটাও ব্যবহার করতে পারবেন। আর যদি আপনারা সিঙ্গেল বেড করতে চান, তাহলে 2 ফিটের কেটে সিঙ্গেল বেড করতে পারবেন। তো এখানে আর একটা দেখার জন্য আমি এখানে ভিডিওটা করতেছি, সেটি হলো আপনারা মরিচ যখন লাগাবেন তখন জমিতে পানি দেবেন। পানি দিলে হবে কি, সম্পূর্ণ ইয়াটা রসালো থাকবে এবং গাছ মরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে এখানে দেখেন আপনারা একেবারে ভেজা, এতে কোনো গাছ মরবে না, এর গাছগুলো সুন্দর সতেজ থাকবে। আর আপনারা চেষ্টা করবেন বিকেলের দিকে চারাগুলো লাগাতে, তাহলে মোটামুটি চারাগুলো সতেজ থাকবে, সুন্দর থাকবে, রাতে কুয়াশা পড়ার পরে সুন্দর থাকবে। তো এই হলো আজকের বিষয় যে আপনারা ড্রেনের মধ্যে পানি দিয়ে তারপরে চারাটা বসায় দেবেন। আর চারাটা বসার সময় আপনারা লক্ষ্য রাখবেন চারাটা গোড়াটা অবশ্যই বেশি চাপবেন না, হালকা করে চেপে দেবেন, তাহলে মোটামুটি হয়ে যাবে। এভাবেই এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন চারা বসানো, চাপ দেওয়া যাবে না চারায়, চারাটা সুন্দর করে বসে দিয়ে তারপরে মাটিটা এইভাবে আপনারা দিয়ে দেবেন, তাহলে মোটামুটি হয়ে যাবে, চারাতে কোনো চাপ দেওয়ার কোনো লাগবে না। আর ড্রেনের মধ্যে পানি দিয়ে দেবেন, তাহলে চারাটা মোটামুটি রসালো থাকবে এবং কোনো সমস্যা হবে না।
যারা মূলত আমাদের মরিচের প্রধানত 3 থেকে 4টি রোগই হয়ে থাকে। রোগগুলো হচ্ছে যেমন সাদা মাছি, তারপরে এগুলো হচ্ছে পোকা, আর রোগ হলো রোগ বেশি কম বেশি হয় না, সাধারণত অ্যানথ্রাক্সনক্সের ওষুধগুলো স্প্রে করলে হয়। আর পোকা বেশি একটা কাজ করে, সেটি হলো আপনার হলো সাদামাছি, থ্রিপস, তারপরে হলো মাকড়, এগুলো প্রচুর পরিমাণে এখন আক্রমণ করবে। তো এগুলোর থেকে আমাদের রক্ষা পেতে গেলে আমাদের যে শিডিউল স্প্রেগুলো আছে এগুলো আপনারা ফলো করবেন, তাহলে মোটামুটি আমাদের এই মরিচ চাষ থেকে আমরা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবো। তো আমাদের সাধারণত 1 বিঘা জমি থেকে আমরা আশা করি, যদি প্রথম থেকে শুরু পর্যন্ত কোনো রকমের সমস্যা না থাকে, যদি শিডিউল স্প্রেগুলো দেই আর এবং মাঝে মাঝে যদি আমরা সার ম্যানেজমেন্টটা ঠিক রাখি, তাহলে মোটামুটি 1 বিঘা জমি থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকা রিটার্ন আসা সম্ভব। তো ধন্যবাদ ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই হলো আজকে মরিচের যে আমাদের প্রাথমিক চারা রোপণ পদ্ধতি এবং চারাগুলো সুস্থ মানের কিনা এটাও দেখবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রংপুর অ্যাগ্রো ওয়ানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।